हेलो फ्रेंड्स, आमी आबारो चले एसेछि आपनादेर काछे एकटा नतुन एकटा रेसिपी निये। रेसिपिटी होलो मिक्स उच्छे रेसिपी। उच्छे होयतो आपनारा अनेक बार खेयेछेन, किन्तु अन्यरकम। आमी एकटा अन्यरकम रेसिपी शेयर करछि। छोटो छोटो करे उच्छे केटे निएछि, भेंडी केटे निएछि, एभाबे बेगुन केटे निएछि आर आलू केटे निएछि। এই সবগুলো আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি। কড়াইতে এবার আমি সরষের তেল দিয়ে দিলাম 3 টি স্পুন। প্রথমে আমি উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি, এরপর 1-2 মিনিটের জন্য নেড়ে নিচ্ছি। এইভাবে উচ্ছেগুলো 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি আলু কেটে রেখেছিলাম, আলু কাটাগুলো দিয়ে দিচ্ছি। 1 টি স্পুন লবণ দিয়ে দিলাম আর 1 টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। আপনারা হয়তো এই উচ্ছে ভাজা খেয়েছেন, আমি সম্পূর্ণ একটা অন্য রকমের উচ্ছেটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগবে। আমি এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর এই একই সাথে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এই উচ্ছে ভাজা সব রকমের মিক্স সবজি দিয়ে বানিয়েছি, খেতে যত সুন্দর আর শরীরের পক্ষে খুবই উপকারী। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এভাবে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আরও একটা কমেন্ট করে আপনারা জানাতে ভুলবেন না যে এই উচ্ছে আপনারা কে কিভাবে খান। এইভাবে উচ্ছেটা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়ে নেব। আর জানেন তো বন্ধুরা, বড় থেকে ছোট উচ্ছে খেতে পছন্দ করে না। এভাবে আপনারা যদি বাড়িতে বানিয়ে খাওয়ান তাহলে ওরা বারবার বলবে উচ্ছে খাওয়ার পক্ষে খুবই উপকারী। তাই আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খান। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। টাটা।